ভাই আমার খুবই ভালো মনের মানুষ। মানিক ভাইয়ের বিয়ে খাচ্ছি কবে? এই জিনিসটা একটু প্রাইভেসি রাখি। আমি পাবনার মিষ্টি কখনো খারাপ বলি নাই। আসসালামু আলাইকুম ব্রন, দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর আমরা টাঙ্গাইলে চলে আসছি, আর আমার মতো মানিক ভাইয়ের বাসাও একদম অজপাড়া গ্রামে। আসলে একটা সত্যি কথা বলতে কি, মানিক ভাইয়ের গ্রামের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এত সুন্দর একটা গ্রাম, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানিক ভাইয়ের বাসা। রাস্তা থেকে নেমেই 2 মিনিট হেঁটে তার বাসায় যাইতে হয়। তো বাড়ির গেটের সামনে চলে আসলাম, এখন মানিক ভাইয়ের জন্য ওয়েট করতেছি। এরপর মানিক ভাই আমাকে সাথে করে তার বাসার মাঝে নিয়ে যায়, এরপর তার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করায় দেয়। এরপর তার বাড়ির উঠানে বসে প্রকৃতির হাওয়া খাইতেছিলাম এবং সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এরপর মানিক ভাই তার ঘরের মধ্যে ডাকে আমাদের খাবার খাওয়ার জন্য, কারণ আমরাও খাই নাই আর ভাইরা আমাদের জন্যও খায় নাই। তো এখানে মানিক ভাই ডাইনিং টেবিল পরিষ্কার করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে মানিক ভাই আমি কই আসছি যেন? আজকে চলে আসছেন আপনি আমাদের টাঙ্গাইল, অর্থাৎ আমাদের বাসায় চলে আসছেন। আপনার বাসায় সত্যি কি আমি আসছি? মানে আমি সিরিয়াসলি এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। আসলে মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে আমার অনেক আগের থেকেই কন্ট্যাক্ট। আর দ্বিতীয় কথা, আমি যখন বাংলাদেশে এর আগে যখন ফার্স্ট টাইম আসলাম, তখন উনি বলছিল যে আমাদের বাসায় আসবে। আসলে ব্যস্ততার কারণে ওনার সাথে ওই রকমভাবে দেখা হয় নাই, এমনকি উনিও আসতে পারে নাই, আমিও এমনকি পাবনায় যাইতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। অবশেষে সকল ব্যস্ততা কাটিয়ে আমাদের বাসায় চলে আসছে মিরাজ আফ্রিদি ভাই। আর ভালোবাসার টান আছে বলেই তো আপনি চলে আসছেন আমাদের বাসায়। মিরাজ আফ্রিদি ভাই অনেক ভালো মনের একটা মানুষ। সবসময় বলি যে মানুষকে কখনো দূর থেকে বিচার করা যায় না, মানুষকে বিচার করতে হলে তার সাথে চলতে হবে, তার সাথে সরাসরি দেখা করতে হবে। অবশ্যই ভাই আমার খুবই ভালো মনের মানুষ, মানে ওনার সাথে সরাসরি দেখা না হইলে কখনো বোঝা যাবে না। আমি আবার মানুষকে দূর থেকেও একটু বিবেচনা করে ফেলাই যে আসলে মানুষটা কেমন, সবাই কিন্তু আবার বিবেচনা করতে পারে না। তো ওনাকে আমি যেরকমটা ভাবছিলাম উনি ঠিক তাই রকমটাই। আচ্ছা ভাই, এর মাঝে আমি একটা কথা বলবো, আপনি কিন্তু আগের বার আসছেন বাট হুট করে চলে গেছেন, যেটা আমাকে বলেননি, আবার হুট করে চলে আসলেন, এর কারণটা কি জানতে চাই? আসলে 3 মাস পর চলে আসলাম, আমার যাওয়ার নিয়ত ছিল না, আমি ছুটিতে আসছিলাম। তো একবার আসলে তো তাহলে হইতোই, কিন্তু ছুটিতে আইসার লোক না গেলে পরবর্তীতে 5 বছর আর ঢুকতে পারে না সৌদি আরবে। সে কারণেই আর কি আবার দ্বিতীয়বারের জন্য সৌদি আরব ব্যাক করা। আমার আমার ম্যাথ ছিল 3 মাস, 3 মাস শেষ করে তারপর আবার চলে আসছি আর কি বাংলাদেশ। তাহলে আবার যাওয়ার ইচ্ছা আছে কবে? এখন যাওয়ার ইচ্ছা মোটামুটি সবাই তো যাই নিয়েই গেছে যে আমি ইতালি যাইব। এখন ইতালি জমা দেওয়া হয়েছে, বাংলাদেশ আসলাম, বাংলাদেশে কিছুদিন থাকি তারপরে ইতালি যাই। হঠাৎ আপনার মানে সৌদি থেকে ইতালি যাওয়ার ইচ্ছা হইলো কেন? এটা একটু জানতে না, ইতালি যাওয়ার ইচ্ছা তো সে অনেক আগে থেকে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8-9-এ পড়ি, তখন থেকে আমার ইতালি যাওয়ার ইচ্ছা। তখন তো আর্থিক সচ্ছলতার কারণে আমি যাইতে পারি নাই। এখন আমার টার্গেট হচ্ছে যে ইতালি যেতে হলে অবশ্যই তো আমার টাকা পয়সা লাগবে, তাই না? অবশ্যই টাকা পয়সা আর্নিং করে তারপরে না যাইতে হইব। তখন তো আমার ওই রকম সামর্থ্য ছিল না যে আমি ইতালি যাইব। তখন ভাবলাম যে আপাতত মিডল ইস্টের দেশে গিয়ে কিছু টাকা ইনকাম করি, ইনকাম করে কিছু টাকা হইলে তারপরে ইনশাল্লাহ ইতালি যাইব। আর একটা কথা মানে সবাই জানতে চায় এবং আমারও ইচ্ছা, মানিক ভাইয়ের বিয়ে খাচ্ছি কবে? বিয়ে আসলে এই জিনিসটা একটু প্রাইভেসি রাখি। সিরিয়াসলি মানে যখন বিয়ে করব তখন হুট করে সবাই জানতে পারবে, আপনিও আসবেন, আপনাকে বিয়ের অ্যাডভান্স ইনভাইট দাওয়াত দিয়ে দিলাম। এখন আগেই যদি সব কিছু শেয়ার করে দেই তাহলে দেখা গেছে যে ইয়াটা থাকবো না, ওই রকম যে একটা কিউরিসিটি থাকে ওই কিউরিসিটিটা থাকবো না। যখন বিয়ে করব অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমি কবে বিয়ে করতেছি, বিয়ের বাজার করতেছি, এ টু জেড অল এভরিথিং আমি সব কিছু শেয়ার করে দেব। না সিরিয়াসলি আমার আবার মানে বিয়ে খাওয়ার খুব ইচ্ছা, টাঙ্গাইলে কোনো বিয়ে খাই নাই। আপনার বিয়েটা দিয়ে প্রথম শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে 1 বছরের মতো তো হচ্ছে না, আরো টাইম? 1 বছর না, তারও অনেক কাছেই। ও তাহলে তো, তাহলে তো মানে 3 মাস আগে থেকে না অতি 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 শীঘ্রই, অতি শীঘ্রই। যে আপনার টিকটক জার্নিটা কেমনে শুরু করেছিলেন ফার্স্টে? ওই যে আপনার যখন করোনাটা শুরু হয় তখন আরও মানে ওই আগ্রহটা আরও বাইরে যায়, যেহেতু এখনও অপরন্ত সময়, কারণ তখন কাজ কাম খুবই কম ছিল সৌদি আরব। তখন ওই সুযোগে তখন ওই টিকটকটা রানিং করা, তখন আমাদের সার্ভার 2টা ছিল, সৌদি আরব সার্ভার আর হচ্ছে বাংলাদেশ সার্ভার।
বাংলাদেশ সার্ভারের ভিডিও বাংলাদেশে যায় না, সরি সৌদি আরব যায় না, আর সৌদি সার্ভারের ভিডিও কখনো বাংলাদেশে আসে না। তখন আমি একটা হঠাৎ একটা সাউন্ডের ভিতরে দেখলাম যে বাংলাদেশের বড় বড় টিকটকার টিকটক করতে করতে এক পর্যায়ে আমি তখন বাংলাদেশের সার্ভারে আসলাম। বাংলাদেশের সার্ভারে এসে আবার ওই টিকটক শুরু করলাম। আচ্ছা, আপনার কোন ভিডিও ফার্স্টে ভাইরাল হয়েছে? টিকটকে সর্বপ্রথম একটা ভিডিও ভাইরাল হয় আফগান জালেবি। যখন হচ্ছে ওই ভিডিওটা আপনার ভাইরাল হলো বা লাইক অনেক বেশি পাইলেন, তখন আপনার কেমন লাগছিল ফার্স্টে? তখন তো অনেক ভালো লাগছে। যখন টিকটকে 1 মিলিয়ন লাইক হইলো, ওই দিন মনে হয় যে সারাদিন কোনো কাজই করি নাই, এরকম একটা অবস্থা। এখন সবাই জানতে চাচ্ছে যে আপনার ওই পেজে কেন আমরা ভিডিও পাচ্ছি না, ওই পেজটা আমরা খুঁজে পাচ্ছি না, এই কারণটা কি? পেজটা বর্তমানে আনপাবলিশ করা আছে। পেজটা যেই যেভাবেই নেক না কেন, বর্তমানে আনপাবলিশ কইরা রাখছে। ইনশাল্লাহ ওইটা, আমি দৃঢ় বিশ্বাস আমার পেজটা ব্যাক আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য সবাই, যিনি সবারই পরিচিত মানুষ, এমনকি সবার ভালোবাসার মানুষ, আজকে আমি সেই মানুষটাকেই দেখাবো। এরপর মানিক ভাই আমাকে নিয়ে তার ফেসবুক পেজ থেকে লাইভে যায়। ইনশাল্লাহ এখন আমি খাইবো। আমি পাবনার মিষ্টি কখনো খারাপ বলি নাই, এমনকি বলবো না, পাবনার মিষ্টি ভালো আছে। আর আমাদের টাঙ্গাইলের মিষ্টি তো কোনো কথাই নাই, তবে পাবনার মিষ্টিও অনেক সুস্বাদু। যারা পাবনার মিষ্টি খাইছে তারা বলতে পারবে, আর যারা খায় না তারা তো কখনো বলতে পারবে না। তবে পাবনার মিষ্টি খাইতে হলে অবশ্যই আপনাকে পাবনা যেতে হবে। পাবনা মেন সিটিতে গেলেই আপনি পাবনার মিষ্টি খেতে পারবেন। অবশ্যই আপনাকে পাবনার মিষ্টি খেতে হলে পাবনা যেতে হবে। এমনকি মিরাজ ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু পাবনা যেতে হবে। তো আমাদের পাবনার মিষ্টিটা কেমন? না, পাবনার মিষ্টিটা খুবই ভালো। যাক, আলহামদুলিল্লাহ। না, বিশেষ করে মানিক ভাইয়ের জন্য আনছি যে তিনি তো টাঙ্গাইলের মিষ্টি অনেক খাইছে, টাঙ্গাইলের মানুষ মিষ্টি অ্যাভেলেবল সবসময় তো খানি, কিন্তু পাবনার মিষ্টি তো কখনো কি খাওয়া হয়েছে? না না না, পাবনার মিষ্টি এই ফার্স্ট টাইম খাওয়া হলো, এর আগে কখনো খাওয়া হয়নি। মানে পাবনা জেলা হিসেবে মিষ্টি হিসেবে কেমন, মানে আপনার কাছে কেমন লাগছে? না, ভালো, খুবই ভালো মিষ্টি, ভালো লাগছে। যাক, ভালোকে তো ভালো সবসময় বলতে হবে, তাই না?